হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো অল্প একটু সর্ষের তেলের সাথে এই জিনিস মিশিয়ে রেখে দিন আপনার বাথরুমে তাহলেই মাত্র একদিনের মধ্যে আপনার বাথরুমে লুকিয়ে থাকা সমস্ত আরশোলার দলবল সারা জীবনের মতন ঘুমিয়ে যাবে বন্ধুরা এই আরশোলা নামক প্রাণীটি আমাদের অনেকেরই বাড়িতে খুব অনিষ্ট করে বাড়ির মহিলারা সাপ দেখতে পেলে হয়তো ততটা ভয় পান না যতটা ভয় পান একটা আরশোলা দেখতে পেলে। এই আরশোলা আপাতত দৃষ্টিতে নিরীহ গোছের সাধারণ একটি পোকা মনে হলেও এটি কিন্তু অত্যন্তই ক্ষতিকর আমাদের জন্য কারণ আরশোলা মহিলা আবর্জনা থেকে উঠে আমাদের সারা ঘরমই ঘুরে বেড়ায় খাবার দাবারের উপর হেঁটে চলে বেরায় ফলে আরশোলার গায়ে বা হাতে পায়ে লেগে থাকা বিভিন্ন ধরনের নোংরা বিষাক্ত ক্ষতিকর জীবাণু আমাদের খাবারে মিশে যায় তাই রোগমুক্ত সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদের বাড়িটিকে আরশোলা মুক্ত রাখতে হবে আপনি হয়তো বাজার থেকে আরশোলা মারার জন্য বিভিন্ন ধরনের বিষ পেয়ে যাবেন কিন্তু সেই সব বিষের উপর আরশোলা যখন বসবে এবং তারপর আমাদের বাড়ির বিভিন্ন খাবার দাবারের উপর চলে আসবে তখন কিন্তু সেই সব আরশোলা মারা বিষগুলি আমাদের খাবার দাবারের মাধ্যমে আমাদের পেটে চলে যাবে এবং যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আমরা যদি এই সব বাজার চলতি আরশোলা মারা বিষগুলি ব্যবহার না করে দু একটি ঘরোয়া জিনিস ব্যবহার করে বাড়ির আরশোলাগুলিকে মেরে ফেলতে পারি তাহলে কিন্তু এর প্রভাবে আমাদের শরীরের কোনো ক্ষতিই হবে না আমাদের বাসা থাকবে সম্পূর্ণ আরশোলা মুক্ত আসুন এবার তাহলে আর দেরি না করে এখনই জলদি শিখে নেই সর্ষের তেলের সাথে কি মিশিয়ে বাড়িতে রেখে দিলে আমাদের বাসাতে আর একটু আরশোলা থাকবে না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারপর পাশের বেল বা ঘন্টাটি বাজিয়ে দিন কারণ তার ফলে পরবর্তী দিন আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে চিনি আমি এখানে চিনির পরিমাণ নেব হাফ চামচ এরপর এই চিনির সাথে দিতে হবে সরিষার তেল এবং পরিমাণ হবে এক চামচ এবারে এই চিনির সাথে সরষের তেলটিকে যতটা পারবো মিশিয়ে নেব এরপর এখানে প্রয়োজন বেকিং সোডা অর্থাৎ আমরা যেটিকে খাবার সোডা নামে চিনি এবং যেটি রান্নার জন্য ব্যবহার করা হয় আমি এখানে খাবার সোডার পরিমাণ নেব হাফ চামচ আপনার বাথরুমে থাকা সমস্ত আরশোলা মেরে ফেলতে এই সহজ উপায়টি আপনারা একবার হলেও ট্রাই করবেন এটি ব্যবহারের ফলে মাত্র একদিনের মধ্যেই আপনার বাথরুমে সমস্ত আরশোলা ফিনিশ হয়ে যাবে এবারে এই সবকটি জিনিসকে একে অপরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে খুব সহজ একটি ঘরোয়া উপায়ে বাথরুমের আরশোলা থেকে মুক্তি পাওয়ার উপায়টি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবারে এটিকে নিয়ে আপনার বাথরুমের ভিতরে রেখে দরজা বন্ধ করে দিন তাহলেই আরশোলার দলবল এই জিনিসটির উপর আকৃষ্ট হয়ে এটি খেয়ে নেবে আর তারপরই হবে আসল খেলা এই জিনিস খাবার ফলে বাথরুমে থাকা সমস্ত আরশোলার দল এক রাতের মধ্যেই শেষ হয়ে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখনই একটি লাইক করে দেবেন প্রিয় মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন